আসসালামু আলাইকুম আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে আলোচনা করবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেই মিনারেল সেটি নিয়ে তো মিনারেল কি মিনারেল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তারপরে ক্লোরাইড এগুলো হচ্ছে মিনারেল এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইটস হ্যাঁ এগুলো ইলেকট্রিক্যালি চার্জড ওকে এই জন্য এগুলোকে ইলেকট্রোলাইটস বলা হয় যাই হোক পটাশিয়াম সবচেয়ে বেশি আমাদের শরীরের দরকার ডেইলি বেসিস আর পটাশিয়ামের অভাব অভাব থাকলে আপনি কীভাবে বুঝতে পারবেন এর সিমটমগুলো কী নাম্বার ওয়ান সিমটম হবে আপনার ফেটিক এনার্জেটিক্যালি যেমন আপনার মানে যত ঘুমান বা যতই খান সবসময় মনে হবে লো এনার্জি কোনো কিছু ভালো লাগবে না যেটাকে বাংলায় অবসাদ বলে অবসাদ তারপর সেকেন্ড হচ্ছে আপনার মাস মাসেল ফেটিক যেমন আপনার মানে এক্সারসাইজ করবেন দেখবেন যে আগের মতো ওয়েট লিফ্ট করতে পারছেন না হ্যাঁ আগে যেই ওয়েটটা লিফ্ট করছেন সেই পরিমাণ ওয়েট লিফ্ট করতে পারছেন না যদি একতলা থেকে দুই তলায় যেন অথবা উঁচু কিছুতে ওঠার চেষ্টা করেন দেখবেন যে পাগুলো খুব ভারী মাসেলের মধ্যে পাওয়ার নাই মাসেল আপনাকে ঠেলে উপরের দিকে নিতে পারছে না এই এটা তারপরে আপনার মাসেল ক্রাম মাসেল ক্রাম বলতে ওই যে বাংলা যেটাকে মানে গ্রাম্য ভাষা যেটাকে বলে হিরকে যাওয়া হিরকে যাওয়া মানে একেবারে ফ্রিজ হয়ে যায় মাসেলটা তখন লাড়া নাড়াচাড়া করা কঠিন এরকম কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় তো এটার পিছনের মূল কারণ ওকে মূল কারণ হবে লো পটাশিয়াম শরীরে পটাশিয়ামের পরিমাণ কম তারপর হচ্ছে ফ্লুইড ডিটেনশন যেমন পটাশিয়াম এবং সোডিয়াম এরা কাজ করে মানে একে অপরের সাথে কাজ করে সোডিয়াম মানে আপনার ফ্লুইড ডিটেনশন আপনার শরীরের মধ্যে পানি জমবে সোডিয়াম মানে সল্ট থেকে যেটা লবণ থেকে আর পটাশিয়াম হচ্ছে ওই পানি শরীর থেকে বের করে দেবে এরকম মানে এই দুটোর একটা ব্যালেন্স থাকতে হয় এটা এখন যদি আপনার আমাদের সমস্যা হচ্ছে সোডিয়াম বা লবণ যে খারাপ সেটা না লবণ ভালো কিন্তু ওই যে আপনার যে ব্যালেন্সের সমস্যা করছি যে লবণ লবণও বেশি দরকার আবার পটাশিয়ামও বেশি দরকার এখন আমরা পটাশিয়ামের দিকে লক্ষ্য না দিয়ে লবণ বেশিরভাগ খাবারের জাঙ্ক ফুডের মধ্যে প্রচুর লবণ আছে এই লবণ জিনিসটা আমার আমরা বেশি খাই যার ফলে শরীরে ওয়াটার রিটেনশন পানি পানি জমে থাকে স্পেশালি আপনার পায়ে পায়ের যে গিরা আছে না এগুলোতে পানি পানি জমে থাকে এবং সারা শরীরে মুখ সব কিছুতেই তো এটা হচ্ছে ফ্লোডেশন তারপর স্টোমাক অ্যাসিড স্টোমাকের যে অ্যাসিড এটার গুরুত্ব সম্বন্ধে তো অনেক ভিডিও করেছি খুব গুরুত্বপূর্ণ এই অ্যাসিড তৈরিতে পটাশিয়ামের প্রয়োজন পড়ে তারপরে আপনার নার্ভ ফাংশন আমাদের যে নার্ভাস সিস্টেম এটা ফাংশন করতে কারণ এটা বলেছি যে আমাদের নার্ভাস সিস্টেম ফাংশন করে ইলেকট্রিক্যালি আর ইলেকট্রিক এই এগুলোকে বলা হয় ইলেক ইলেকট্রোলাইটস তো সেভাবে এটা খুব গুরুত্বপূর্ণ নার্ভ ফাংশন করতে ওকে আচ্ছা এবার কজ কী কারণ কি হতে পারে আপনার মানে পটাশিয়াম ডিফিশিয়েন্সি হওয়ার পেছনে কারণ কী হতে পারে নাম্বার ওয়ান কারণ হতে পারে যে আপনি পটাশিয়াম আছে এমন খাবার বেশি খান না ওকে যেমন পটাশিয়াম সবচেয়ে বেশি আছে আপনার শাকসবজির মধ্যে আজকাল প্রায় মানুষই শাকসবজি তেমন একটা খায় ওকে তারপরে আপনার সার্জারি সার্জারি যারা সার্জারি করে তাদের পটাশিয়াম ডিফিশিয়েন্সি হয় কারণ সার্জারি এটা খুব স্ট্রেসফুল আমাদের শরীরের জন্য তো স্ট্রেসের ফলে কোটি জল উৎপন্ন হয় আর কোটিজল আপনার শরীর থেকে পটাশিয়ামকে ডিপ্লিট করে তো এটা শুধু সার্জারি না আবার যে যারা স্ট্রেসের মধ্যে দিয়ে যাদের জীবন যায় তাদের যাদের শরীর তাদের শরীরে কোটি পরিমাণ বেশি থাকে তখন কোটি আবার পটাশিয়ামকে শরীর থেকে বের করে দেয় প্রসাবের মাধ্যমে তারপর হচ্ছে আপনার অ্যালকোহল যারা অ্যালকোহল মদ খায় বা বিয়ার পান করে তাদের দেখবেন যে সব সময় আপনার শরীর ফুলে থাকে কারণ হচ্ছে তাদের শরীর শরীরে আপনার সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় ওকে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় আর সোডিয়ামের পরিমাণ অত্যাধিক হলে পটাশিয়ামের পরিমাণ নিচে চলে যায় ঠিক আছে এই জন্য আপনার ব্যালেন্সটা রাখতে হবে সোডিয়ামও খেতে হবে আবার পটাশিয়ামও বেশি খেতে হবে তাহলে এটার ব্যালেন্সটা থাকবে তারপর হলো কেটোজেনিক ডায়েট কেটোজেনিক ডায়েট করলে আপনি কী হয় যে প্রত্যেকটি কার্বোহাইড্রেট একটা কার্বোহাইড্রেট আপনার হ্যাঁ এক একটা মলিকিউল কার্বোহাইড্রেটের মলিকিউল আপনার তিন আই থিঙ্ক তিন গ্রাম তিন গ্রাম পানি ধরে রাখে হ্যাঁ কার্বোহাইড্রেটের এক মলিকিউল তিন গ্রাম পানি ধরে রাখে যার ফলে আপনার শরীরে প্রচুর পানি থাকে যখন আপনি কার্বোহাইড্রেট খাবার কমিয়ে দেন তখন ওই মলিকুলগুলো আপনার শরীর থেকে রিলিজ হয়ে যায় তখন ওইগুলো শরীর থেকে বের হয়ে যায় ওকে তো এই জন্য কেটোজেনিক ডায়েট করলে ওই যে পানির সাথে যে পানিগুলো থাকে ওগুলো ওগুলো শুধু পানি না ওগুলোকে বলা হয় ফ্লুইড ওই ফ্লুইডের মধ্যে আমরা ইলেকট্রোলাইটস আছে অনেক ভাইটামিন মিনারেল আছে ওগুলো সব কিন্তু একসাথে চলে যায় এই জন্য যারা কেটোজেনিক ডায়েট করেন তারা অবশ্যই নর্মাল মানুষের চেয়ে যারা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় তাদের চেয়ে বেশি পটাশিয়াম আছে এমন খাবার খেতে হবে তারপর বমিটিং আমরা যখন বমি করি শরীর থেকে কিন্তু ওই ফ্লুইড বের হয়ে যায় ফ্লুইড কিন্তু ওই যে সমস্ত ইলেকট্রোলাইটস আছে ওগুলোর সমন্বয়ে গঠিত তো এই জন্য এভাবেও পটাশিয়াম শরীর থেকে বের হয়ে যেতে পারে তারপর হাই ব্লাড প্রেশারের যে মেডিকেশন যে ওষুধ ডাক্তার দিয়ে থাকে সেগুলো মাধ্যমেও আপনার সেগুলোর মাধ্যমে কি হয় আপনার শরীর থেকে ফ্লুইড বের করে দেয় পানি বের করে দেয় তো পানি বের করে দিলে কি হয় মানে পানি বের করে দিলে পানির সাথে যে আগেই বললাম যে পানির সাথে আপনার যে ইলেকট্রোলাইটস থাকে ওগুলোও শরীর থেকে বের হয়ে যায় ওকে তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে যেটা বলেছি যে যদি অনেক দিন ধরে আপনার বাজে খাবার যেগুলো জাঙ্ক ফুড প্রসেস ফুড এগুলো বেশি বেশি খায় তখন তাদের শরীরে এবং বারবার খাবার খায় স্ন্যাকিং বারবার নাস্তা করে বারবার খাবার খায় তো তাদের শরীরে অতিরিক্ত ইনসুলিন স্পাইকের ফলে অনেক দিন পরে তারপরে তাদের শরীরে গঠিত হয় আপনার ইনসুলিন রেসিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স মানে সেল আপনার খাবার নিয়ে ইনসুলিন খাবার নিয়ে রক্ত থেকে আপনার সেলের মধ্যে যায় কিন্তু সেল দরজা বন্ধ করে রাখে দরজা ওপেন করে না দরজা না ওপেন করার ফলে এই যে পটাশিয়াম এটা কিন্তু ইনসুলিন নিয়ে এসেছে সেলের কাছে ডেলিভার করার জন্য কিন্তু সেল যেহেতু দরজা খুলছে না সেলের ভিতরে পটাসিয়াম পৌঁছাইতেছে না তো এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু এই পটাশিয়াম ডিফিশিয়েন্সের কারণ হতে পারে আর হচ্ছে ওই যে যেটা বলতাম যে বললাম যে প্রচুর সল্ট জাতীয় খাবার খাওয়া সল্ট খারাপ সেটা না সল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সল্ট নিয়ে ভিডিও বানাবো কিন্তু সমস্যা হচ্ছে আপনি এক সাইড উপরে উঠালে তো হবে না আপনার যে এটা দুটা সাইড আছে দুটো সাইড সাইডই আপনাকে উপরে উঠাতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এই এখন ডেলি আমাদের কতটুকু পটাশিয়ামের প্রয়োজন পড়ে মানে আমি এখন যেটা বলছি এটা হচ্ছে সাধারণ মানুষ যাদের কোনো সমস্যা নাই যাদের ইনসুলিন রেজিস্টেন্স নাই ব্লাড প্রেশার মেন প্রেশার তারপরে ওয়াটার রিটেনশন কিছু নাই এই ধরনের কোনো সমস্যা নাই জাস্ট একটা সুস্থ মানুষ এর জন্য দরকার হলো ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড মিলিগ্রাম কিন্তু অনেকের কাছে প্রশ্ন করলে দেখবেন তারা বলবে যে কলা কলা দিয়ে পটাশিয়ামের চাহিদা মেটায় দুই একটা কলা খাইলেই কি পটাশিয়ামের চাহিদা মেটা যায় একটা কলা মধ্যে আছে ফোর হান্ড্রেড থেকে ম্যাক্সিমাম ফাইভ ফাইভ মিলিগ্রাম পটাশিয়াম তাহলে দেখেন যে কতগুলো কলা খাওয়া প্রয়োজন আর কলা অতিরিক্ত খেলে আপনার তো কলার মধ্যে যে সুগার আছে সুগারও তো আপনাকে ইনসুলিনের স্পাই ঘটাবে জন্য কলা বেস্ট সোর্স না পটাশিয়ামের আপনাকে যেতে হবে সবুজ শাক সবজির দিকে ওকে যেখানে আপনার প্রচুর ফাইবার রয়েছে এবং অন্যান্য ভাইটামিন এবং মিনারেল রয়েছে জন্য যেগুলো সবজি না শাক সবুজ শাক লাল শাক যে কোনো ধরনের শাক এগুলো বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন আর যদি আর যদি মনে করেন যে না আমি যেহেতু আমার সম্ভব না এতগুলো শাক খাওয়া বা আমি শাক পছন্দ করি না আমি সাপ্লিমেন্ট দিয়ে এটার চাহিদা পূরণ করব এটা এটা সম্ভব না কেন সাপ্লিমেন্ট যদি কিনতে চান দেখবেন যে প্রত্যেকটা ট্যাবলেট ম্যাক্সিমাম অ্যারাউন্ড আপনার ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম ওটার ভিতরে আছে ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম পটাশিয়াম তাহলে চিন্তা করে দেখেন যে ফোর থাউজেন্ড অথবা ফাইভ মিলিগ্রাম পটাশিয়াম বানা যে চাহিদা পূরণ করতে মনে হয় এক বোতল আপনার একদিনই খেতে হবে আর আরেকটা সমস্যা হচ্ছে যে সাপ্লিমেন্টের মাধ্যমে যদি আপনি সমস্যা সমাধান করতে চান সেক্ষেত্রে সাপ্লিমেন্ট হচ্ছে এটা আপনার কনসেনট্রেটেড মানে ওখানে শুধু পটাশিয়াম কিন্তু ন্যাচ মানে শুধু পটাশিয়াম যদি আপনি প্রচুর পরিমাণে শরীরে ঢালেন তাহলে কিন্তু আবার অন্যান্য যে ইয়া মিনারেল বা অন্যান্য যেই নিউট্রিয়েন্টস রয়েছে শরীরে সেগুলোর মধ্যে ইমব্যালেন্স শুরু হয়ে যাবে কারণ প্রকৃতির মধ্যে আল্লাহ তালা এভাবে সৃষ্টি করেছেন যে যেমন ভাইটামিন সি বলতে আমরা যে ভাইটামিন সি ট্যাবলেটের মাধ্যমে খাই সেটা শুধুমাত্র ভাইটামিন সি এবং টোটাল ভাইটামিন সি পাঠ না শুধুমাত্র অ্যাসক্রবিক অ্যাসক্রবিক অ্যাসিড দিয়ে ওই ওই ভাইটামিন সি কিন্তু আপনি প্রকৃতির মাঝে ফল থেকে বা লেবুর থেকে যে যে ভাইটামিন সিটা পান ওইখানে কিন্তু আপনার আট থেকে নয়টা ফ্যাক্টর মিলিয়ে ওই ভাইটামিন সিটা তৈরি হচ্ছে ওইখানে ভাইটামিন আপনার যে আছে ভাইটামিন অন্যান্য ভাইটামিনের সমন্বয় মানে ওইভাবে ব্যালেন্স করে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানে এটা দিলে একটা জিনিস কমে যেতে পারে সেই জন্য সেই জিনিসটাও দিয়ে দিয়েছেন যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তাই অর্থাৎ অর্থ হচ্ছে সাপ্লিমেন্ট দিয়ে এই আপনার পটাশিয়ামের চাহিদা পূরণ করা সম্ভব না আর সম্ভব হলেও সেটা আপনার বুদ্ধিমানের কাজ হবে না কারণ অন্যান্য সমস্যার সৃষ্টি হবে এজন্য সবচেয়ে বেশি পটাশিয়াম আছে হচ্ছে আপনার পৃথিবীতে বিটরুট আছে না বিটরুটের লিপস যে উপরের অংশটা এটা ছবি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আছে সবচেয়ে বেশি ও এক কাপের মধ্যে থাকবে আপনার ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলিগ্রামের মতো তারপর সেকেন্ড বেস্ট হচ্ছে আপনার অ্যাভোকাডো অ্যাভোকাডোর মধ্যে আছে একটা অ্যাভোকাডোতে নাইন হান্ড্রেড মিলিগ্রামের মতো তারপরে আছে আপনার শাকসবজি সবুজ শাকসবজি এগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে আবার ন আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যেও কিন্তু পটাশিয়াম আছে হাই কোয়ান্টিটির কিন্তু আমি এখানে এই ভিডিওগুলোর মাধ্যমে যত ইনফরমেশন দিচ্ছি সব আমি এই চিন্তা করে দিচ্ছি যে কম কার্বোহাইড্রেট আছে বা লো কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারের মধ্যে কি পাওয়া যায় সেগুলো বলছি আমি কিন্তু টোটালি সব মিলিয়ে যে ওই টোটাল যত খাবার আছে সব খাবারের মধ্যে বেস্ট কি সেভাবে বলছি না বলছি যে যেই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট কম আছে এমন খাবারগুলোর মধ্যে বেস্ট কি সেটা বলছি হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন ভালো প্রিয় বন্ধু এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনার উপকারে এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ